আসসালামু আলাইকুম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমাদের এখানে শীত তো প্রায় চলে এলো, ইদানিং সকালবেলাটা বেশ ঠান্ডা থাকে। তো ভাবলাম যে এবছর তো আর আমার সবজি বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই মরে যাবার আগে আপনাদের সঙ্গে একটু দেখা করিয়ে দিই। এবছর অবশ্য বাগানটা আমার মনের মতো হয়নি, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি। কারণ আপনারা তো অনেকেই হয়তো জানেন, আমার বোন এসেছিল বেড়াতে, আমার পুরনো ভিডিওগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন, আর সে কারণে ওকে নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, ঘোরাঘুরি আনন্দে ছিলাম, আর এই গাছগাছালির দিকে নজর দেওয়ার সময় পাইনি। প্রথমে তো ভেবেছিলাম একটাও লাগাবো না। হ্যাঁ, আসলে অভ্যেস তো আর একদিনে হুট করে চলে যায় না, তাই যা পেরেছি কয়েকটা লাগিয়েছি, তবে কোনো যত্ন টত্ন নিতে পারিনি, আল্লাহর ওয়াস্তে যা হয়েছে তাই হয়েছে। এখানে দুটো কালো মরিচের গাছ আছে, গত বছর এগুলো আমি ঘরের ভেতর রেখে বাঁচিয়ে রেখেছিলাম, ভাগ্যিস মরতে দেয়নি, কারণ আমি বীজ রাখতে একেবারেই ভুলে গিয়েছিলাম। এই মরিচগুলো কালো বলে তরকারিতে খুব একটা দেয়া যায় না, খুব একটা সুন্দর লাগে না, কিন্তু যখন ওগুলো পেকে যায় খুব সুন্দর লাল টুকটুকে দেখা যায়। আমি এগুলো পেকে যাবার পর তারপর হারভেস্ট করি, তারপর ওগুলোকে শুকিয়ে গ্রাইন্ড করে তারপর তরকারিতে ইউজ করি। তরকারির রঙটা খুব সুন্দর আসে। এই যে এখানে কিছু শুকোতে দিয়েছি, এখানে কিছু ঢেঁড়স করেছি। প্রতিবারই আমি ঢেঁড়স করি, যখনই করি আমার আম্মার কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় আম্মা যখন ঢেঁড়স রান্না করতো খুব রাগ হতাম, কিন্তু এখন ঢেঁড়স খেতে এত ভালো লাগে, তাই প্রতি বছরই আমি কিছু ঢেঁড়স গাছ লাগাই। আর এখানটাতে কিছু অন্য জাতের মরিচ করেছি। এই মরিচগুলো দেখতে বেশ বড় বড়, এটার নাম হলো বানানা চিলি। আসলে মরিচগুলো যে এত বড় হয় আমি নিজেও জানতাম না, তবে মরিচ পরিমাণে গাছটা বেশ ছোট। আমি যেহেতু কোনো যত্ন করিনি এবার, ঠিক বুঝতে পারছি না গাছটা কি আসলেই ছোট থাকে নাকি আমি অযত্ন করেছি বলে গাছটা ছোট, কিন্তু মরিচটা তো খুব বড় হয়েছে, ঠিক বুঝতে পারছি না। আর এদিকটাতে আছে কিছু দেশি মরিচের গাছ, আর মরিচ গাছগুলোর পেছনে কিছু টমেটো গাছও লাগিয়েছি, কয়েকটা বেগুন গাছ করেছি, তবে গাছগুলো টবে দিয়েছি। কেন যেন মাটিতে দিলে গাছগুলো ঠিক হতে চায় না, যতবারই আমি মাটিতে করেছি কেমন পোকা ধরে পাতাগুলো নষ্ট হয়ে যায় আর বেগুন ধরে না, কিন্তু টবে দেওয়ার পরে দেখলাম বেশ তরতাজা আছে এবং বেশ বেগুন হয়েছে। আর এখানটাতে আছে কিছু সাদা কাঁচা মরিচ, আর কয়েকটা আছে বেশ বড় বড় মরিচ। এবার আসলে বেশ কয়েক রকমের মরিচ লাগিয়েছি, জাস্ট দেখার জন্য কেমন হয়, কিন্তু আমি যা দেখলাম যে সবচেয়েতে বেস্ট হলো আমাদের দেশের মরিচ, ছোট ছোট। আর দেশি মরিচের স্মেলটাও বেশ ভাল লাগে আমার কাছে। আমার আবার সুইট চিলি ভাল লাগে না, তাই দেখে দেখে আমি সব হট চিলিগুলি লাগিয়েছি, এক একটা এক এক রকম দেখতে হলো। আসলে এগুলি কিন্তু সবই খুব ঝাল, যদিও আমি খুব ঝাল খাই না, কিন্তু আবার একটু ঝাল না হলে ভালোও লাগে না। এই যে এই চিলিটা, এটা হলো গোস্ট চিলি। এই চিলিটা খুবই লাইট, মনে হয় যেন কাগজ দিয়ে বানানো, কিন্তু অসম্ভব ঝাল। আর এগুলো হলো থাই চিলি, খুবই ছোট ছোট, মানে হারভেস্ট করতে আসলে মনে হয় যেন অগ্নি পরীক্ষা দিচ্ছি, এত রাগ হয় হারভেস্ট করতে এলে, তবে দেখতে বেশ সুন্দর লাগে। এই যে এখানে এগুলোও কিন্তু থাই চিলি, কিন্তু অনেকটা দেখতে আমাদের দেশি চিলির মতোই, কিন্তু একটু মোটা মোটা, তবে ভালোই দেখতে, খারাপ না, আমার কাছে ভালোই লাগে। তো আমি যেটা করেছি, বড় আর ছোট চিলিগুলিকে আমি আলাদা করে রেখেছি, বড়গুলিকে আমি শুধু ভর্তা বানানোর কাজে ইউজ করব। আর এখানে একটা পুঁই শাক হয়েছে, খেয়েছি ভালোই, মোটামুটি দু তিনবার খাওয়া হয়েছে। আর এই যে চলুন এখানে সুন্দর একটা জিনিস দেখাই, এখানে ফুলের টবের মাঝে ছোট একটা মরিচের চারা উঠেছিল, তো আমি আর এটা ফেলিনি, রেখে দিয়েছি, ভাবলাম দেখি কি হয়। আর এই যে দেখুন, এটা বড় হয়ে কি সুন্দর অঝরে মরিচ ধরেছে, কি সুন্দর না। কয়েকটা কুমড়া গাছ করেছিলাম, কুমড়া ধরেছে খেয়েছিলাম, কিন্তু লাউ গাছে একটা লাউ ধরেনি, এত সুন্দর হয়ে তরতাজা হয়ে লাউ গাছ উঠেছে, লাউ ধরেছেও কিন্তু বড় হচ্ছে না। এই বছর বোধহয় আর লাউ খাওয়া হবে না,
তো আর কি করব, লাউয়ের বদলে পাতা পুতা এগুলি তুলে নিয়ে শাক টাক করে খাচ্ছি। নর্মালি প্রতি বছরই আমার লাউ গাছে প্রচুর লাউ ধরে, তো আমি ভাবতাম যে লাউ গাছে লাউ ধরা এটা কোনো ব্যাপারই না। আর এত লাউ যে খেয়েও শেষ করতে পারতাম না, শেষ পর্যন্ত আমাকে বেশ ফেলেই দিতে হতো। তো গতবার কোনো একজন আমার বাসায় এসে বলল, ওমা এত সুন্দর সুন্দর লাউ, অনেক লাউ হয়েছে, তো আমি এখান থেকে বীজ নিয়ে যাব। তো নর্মালি এরকম একটা কথা শুনে তো আমি বেশ খুশি, কিন্তু আমার হাজবেন্ড বলল, এই তো দেখেছো নজর দিয়ে দিয়েছে। তো আমি আবার একটু রাগ করলাম, এসব কী কথা বলো, নজর টজর এসব কী আছে নাকি, আমি এসব বিশ্বাস টিশ্বাস করি না। হ্যাঁ, কিন্তু এবছর লাউ গাছের অবস্থা দেখে আমার তো মানে কি বলবো, এখন তো আমাকে বিশ্বাসই করতে হচ্ছে। লাউ গাছটা এত সুন্দর তরতাজা হয়েছে, সে কি বেয়ে বেয়ে বড় হয়ে গেছে, উপরে উঠে গেছে, সুন্দর তাজা এখনো, কিন্তু একটা লাউ নেই। তার মানে কি আসলে নজর লেগে গেল না কি অন্য কিছু, আমি ঠিক বুঝতেই পারছি না। এবছর আর লাউ খাওয়া হলোই না, দেখা যাচ্ছে শুধু লাউ পাতাই খেতে হবে। যাই হোক, কিছুদিন আগে আমি কিছু হারভেস্ট করে রেখেছিলাম, সেই হারভেস্টিংয়ের ভিডিওটা দেখুন, আর যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আবারও আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।